নিজের ব্যক্তিগত কাজে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে লকডাউনে আটকা পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। গত মাসের শেষের দিকে দেশে ফেরার কথা থাকলেও ভারতে দেয়া লকডাউনে দেশে আর ফেরা হয়নি তার। এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে সেখানে আটকা পড়েছেন তার স্ত্রী রোবেনা রেজাজই। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন, করোনা পরিস্থিতি প্রথম দিকে ভালো থাকায় আগে থেকেই অনেকগুলো নাটকে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছিল। এবার কলকাতায় থাকায় শুটিং স্থগিত করা হয়েছে, কাজগুলো মিস করছি, আবার ভাবছি দেশে থাকলেও সেগুলো করতাম কি না জানি না, কারণ দেশে এই সময়ে অনেকেই শুটিং করছেন না। তিনি বলেন, শুটিংয়ে করোনা নিয়ে ঝুঁকি থেকে যায়। দেশে কবে আসবেন এই বিষয়ে তিনি জানান, 9 মে দেশে ফিরতে পারি, হয়তো ঈদের আগে এবার শুটিং নাও করতে পারি। এখন কলকাতাতে রয়েছি, এখানেও ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছি। মোশাররফ করিম আরও বলেন, করোনা নিয়ে একটা ভয় আছে, তবে আমি এখানে সতর্ক আছি,